শিলচর ন্যাশনাল হাইওয়ে সিআর এভিনিউ 17 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণ সরণী এবং চন্দর সরণীর ঠিক মিডিলে একটা ল্যাম্প পোস্ট। এই দেখুন কি অবস্থা, জংকারে 90% ক্ষয় হইয়া গেছে। যে কোনো মুহূর্তেই পড়তে পারে, হ্যাঁ যে কোনো মুহূর্তেই বিপজ্জনক অবস্থায় পড়তে পারে, ভেঙে পড়তে পারে, যে কোনো সময় অনেক মানুষের বিপদ হতে পারে। তাই অত বছর ধরে এটার কোনো মানে মেরামতের কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ তাই যত শীঘ্রই এটা মেরামত না করলে যে কোনো দিন ভেঙে পড়তে পারে। এই দেখুন কি অবস্থা ল্যাম্পপোস্টের, এই দেখুন লাইট। তাই যত শীঘ্র সম্ভব এই ল্যাম্পপোস্টারে ঠিক করবার ব্যবস্থা করুক প্রশাসন। নমস্কার, নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, শিলচর শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা চিত্তরঞ্জন এভিনিউ ন্যাশনাল হাইওয়ে 17 নম্বর ওয়ার্ড রামকৃষ্ণ সরণী এবং চন্দ সরণী, এই দুটি গল্লির ঠিক মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি যা আয়রনের তৈরি। সেই বৈদ্যুতিক আয়রনের খুঁটির নিম্নস্থান 90% মরিচিকায় ক্ষয় হয়ে গেছে। যে কোনো সময় এই বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়তে পারে, তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে যে কোনো সময় যে কোনো লোকের মৃত্যুও হতে পারে। সামনেই ঝড় তুফানের দিন চলে আসছে, এর আগে যদি এই ইলেকট্রিক খুঁটিটি মেরামত করা না হয় তাহলে আমাদের জনসাধারণের বিপদের সম্মুখীন হতে হবে। চিত্তরঞ্জন এভিনিউ এই রাস্তাতে অনেক লোক চলাচল করে এই ইলেকট্রিক খুঁটির নিচে দিয়ে, অনেক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এসে বসে, যে কোনো সময় ভেঙে বিপদ ঘটতে পারে। তাই আমাদের অভিযোগ আমাদের শিলচর শহরের APDCL বিভাগের উপর যে তারা দ্রুত এই ইলেকট্রিক খুঁটি সারিয়ে নতুন ইলেকট্রিক খুঁটি যেন এখানে বসান, আমাদের সাংবাদিক বিষ্ণু আচার্যের নিবেদন। অভিযোগকারী বিষ্ণু আচার্য, ভগীরথ দাস, টিকলু মোহন দাস, সুকান্ত রায়, রবি ঘোষ, কেশবলাল দাস প্রমুখ এই অভিযোগটি তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদনে আসুন আমরা দেখে নেই কি মন্তব্য করেছেন এলাকাবাসীরা। বাজে কন্ডিশনও আছে, যে কোনো মুহূর্তে সেটা মানে পড়তে পারে, পড়লে পরে অনেক মানুষের বিপদ হতে পারে। কারণ এই রাস্তাটা অনেকেই মানে উল্লেখযোগ্য রাস্তা, সবসময় গাড়িগুলো চড়ে মানুষ আসা যাওয়া করে, যাতায়াত করে। তাই ইলেকট্রিসিটি বোর্ডের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যেন মেরামত করা যায় বা তার জায়গায় নতুন আরেকটা ইলেকট্রিক ল্যাম্প বসানো হয়। যে কোনো সময় এটা ভাঙিয়া পড়তে পারে, তো বান তুফানের দিন আইতেছে।